স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের কোন দল নিরসন করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আওয়ামী লীগের মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে কাদের বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা মির্জা ফখরুলের মুক্তি কাল হয়ে দাঁড়িয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক বিষয়ে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ব্রিফিং করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই বিএনপির আন্দোলন নিয়ে সমালোচনা করে কাদের বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করার খেসারত দেবে তারা। বস্তুগত পরিস্থিতি বিরাজমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বাসভবনের হামলার মামলা জামিন না পাওয়ার অন্যতম কারণ। প্রধান বিচারপতির বাড়িতে যে হামলাটা, এই মামলাটা, এই হামলার মামলাটাই তার কাছে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো এক সময় পেয়ে যাবে, পারমানেন্টলি একটা লোক জেলে থাকবে বিনা বিচারে, এটা তো আমাদের সরকারও এটা সমর্থন করে। বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, কারণ প্রধান বিচারপতির বাড়িতে আমরা এখন বিচার বিভাগের জন্য এটা খুব সেন্সিটিভ। এবারে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও দলীয় প্রার্থীদের মধ্যে যে কোন্দল তৈরি হয়েছে তা নিরসন করে নির্বাচনের ইশতেহার বাস্তবায়নকে মূল চ্যালেঞ্জ মনে করেন কাদের। মতবিরোধ, ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, সংঘাত, কোথাও কোথাও কিছু দুঃখজনক ঘটনাও ঘটেছে নিজেদের মধ্যে। আসলে এসব হানাহানি দলের অভ্যন্তরে যে কলহ, অন্তর্কলহ, দ্বন্দ্ব, এসব বিষয়ের অবসান ঘটিয়ে দলকে নির্বাচন ম্যানিফেস্টো বাস্তবায়নে সুদৃঢ় ঐক্য আমাদের দরকার। শনিবার দলের বর্ধিত সভায় সবাইকে দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা নিজেরা যদি এক হয়ে একজন ক্যান্ডিডেট সেট করে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।